জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। বকেয়া 100 দিনের কাজের টাকা দাবিতে দিল্লির উদ্দেশ্যে 10 জন জব কার্ড হোল্ডার শুক্রবার সকালে ফরাক্কা থেকে কলকাতার ট্রেন ধরলেন এবং সেখান থেকে দিল্লি যাবেন তারা। রাজ্য সরকারের প্রতি কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক ব্যানার্জি ডাকে দিল্লির ধর্ণা মঞ্চের উদ্দেশ্য রওনা দিল মুর্শিদাবাদে ফরাক্কার ব্লকের 10 জন জব কার্ড হোল্ডার। শুক্রবার সকালে মুর্শিদাবাদে ফরাক্কা ব্লকে নিউ ফরাক্কা স্টেশন থেকে ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতে রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনে ফরাক্কা থেকে কলকাতা, সেখান থেকে দিল্লির ধর্ণা মঞ্চের উদ্দেশ্যে রওনা দেয় জব কার্ড হোল্ডাররা। কাজের টাকা সব বাকি, টাকা সব বাকি রেখেছে আবাস যোজনা কেন্দ্র সরকার। আবাস যোজনার কাজের বাড়ির টাকাগুলো বাকি রেখেছে, আমাদেরকে বঞ্চিত করছে, তার জন্য আমরা যাচ্ছি। অনেকদিন থেকেই দেখছি যে আমাদের কেন্দ্র সরকার মানে পশ্চিমবঙ্গের মানুষকে একদম মানে বঞ্চনার এতে ফেলে রেখেছে, একদম পিছিয়ে পড়ার একটা মানে যাই হোক কৌশল করছে কেন্দ্র সরকার। ওই জন্যে আমরা একত্রিত হয়ে মানে পশ্চিমবঙ্গের মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ একত্রিত হয়ে আমরা দিল্লি যাচ্ছি আমাদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য। ওটা পশ্চিমবাংলা থেকে যাদের আবাস যোজনার টাকা বকিয়ে রেখেছে, 100 দিনের কাজের টাকা বকিয়ে রেখেছে, প্রায় 1,15,000 কোটি টাকা, সেই টাকার দাবিতে আমরা গান্ধীঘাট এবং যন্তর মন্তরে আমরা প্রদর্শন করব, বিক্ষোভ দেখাব এবং 15 লক্ষেরও ওপরে আমাদের চিঠি চাপটা গিয়েছে। এই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দ্বিচারিতা করছে বাংলার মানুষের সঙ্গে, আমাদের প্রাপ্য টাকা, আমাদের অধিকারের টাকা, আমাদের মেহনতের টাকা আমাদের বকিয়ে রেখেছে, আমাদের সঙ্গে দ্বিচারিতা করছে। তার জন্য আমাদের নেতা অভিষেক ব্যানার্জির ডাকে দিল্লি আমরা যাচ্ছি। আমাদের ফরাক্কা থেকে আমরা যেরকম বিধায়ক যাবে, ব্লক সভাপতি যাবে, পঞ্চায়েত সমিতির সভাপতি যাবে এবং আমাদের যারা গরিব মানুষ পায়ের ঘাম মাথায় মাথায়ের ঘাম পায়ে ফেলে যারা কাজ করে টাকা পায় না, বাংলার স্বার্থে আজকে ওনাদেরকে আমরা কলকাতা পাঠাচ্ছি। কালকে আগামী সকালে বাংলার সমস্ত বিধানসভা থেকে 10 জন 15 জন 20 জন করে দিল্লির মাটিতে যাবে। সেখানে আমাদের এই ফাঁসিবাদী যে সরকার, আরএসএসের দ্বারা যে পরিচালিত বিজেপি সরকারের আমরা আগামী 2024 সালে পতন চাই এবং আমরা আমাদের অধিকারের জন্য, বাংলার মানুষের জন্য লড়াই সংগ্রাম আমরা চালিয়ে যাব।